শুনছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি সদরপুর ইউপি নির্বাচনের 1-4 বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জনাব মোহাম্মদ খুরশিদ আনোয়ার খান শামীম ভাইয়ের বাসায়। তো আমরা এখন সরাসরি ওনার কাছে জেনে নিব ওনার নির্বাচনী প্রচার প্রচার সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে এখন লাইভ চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নির্বাচনে কি প্রথম আপনি? জি এবি প্রথম। তো হঠাৎ করে আপনার এই এখন নির্বাচন করার ইচ্ছে কেন হলো? নির্বাচন করার ইচ্ছে আমার বেশ কিছুদিন আগের থেকে। গতবার আমার এক ভাই ইলেকশন করছে, নির্বাচন করছে। আমার দাদা আব্দুল জব্বার খান এসপিডি দুইবার নির্বাচিত হয়েছে। আমার বাবা পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে। তো সেই ধারাবাহিকতার বজায় রাখার জন্য আমি এবার নির্বাচনে এসেছি। আপনার কি মনে হয় আপনার ইউনিয়নে কি কি সমস্যাগুলো আছে যেটা আপনি যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন তাহলে আপনি সেই কাজগুলো করতে পারবেন? হ্যাঁ, আমার আওতাধীনে যে সমস্ত ছোটোখাটো কাজ হোক বৃহৎ কাজ হোক আমি জনগণের পাশে থেকে সেটা আমি সমাধান করার চেষ্টা করি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই যে শামীম ভাই একজন চেয়ারম্যান যখন নির্বাচিত হয়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার অগোচরে বা তার পোস্ট বয়ে তার ইউপি সদস্য যারা থাকে মেম্বাররা, তারা জনগণের কাছ থেকে যখন বিজেপি কার্ড বিজিয়ে বয়স্ক ভাতা দীর্ঘকালীন ভাতা মেয়েদের গভর্নমেন্ট ভাতা দেওয়ার সময় তারা কিছু অনিয়ম বা দুর্নীতি করে থাকে। তো আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসেন ক্ষমতার চেয়ে, তখন আপনার আমলে যদি কোনো মেম্বার এরকম কোনো কাজ করে তখন আপনার পদক্ষেপ কী থাকে? আমি যদি নির্বাচিত হই এই ধরনের কোনো দুর্নীতি আমার এখানে থাকবে না, সেটা আমি কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ। জি, আপনার নির্বাচনে এবার ইশতেহার কি দিয়েছিলেন? এবার সঠিকভাবে আমি অসুস্থ ছিলাম, আমি করোনা এফেক্টেড ছিলাম নির্বাচনে নামার পরে। তো 4 মাস আমি বেডে ছিলাম, বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতরে নির্বাচনে আসছি। হ্যাঁ, ওই ধরনের কোনো নির্বাচনী ইশতেহার আমি দিইনি। আমরা দেখেছি যে আপনাদের 5 তাং ভাটানগরের অনেক রাস্তার অবস্থা অনেক, যেটা বিগত 10 বছর কমপ্লিট হয়নি। তো যে সমস্ত রাস্তাঘাটগুলো ভাঙাচোরা বা মেরামত করা হয়নি, আপনি যদি নির্বাচনে জয় হয়ে আসেন সেই কাজগুলোকে আপনি করতে পারেন বলে আপনার মনে হয়? না, ভাসানচর ইউনিয়ন তো আমার ভিতরে না, আমার হলো চর বিষ্ণুপুর ইউনিয়ন। চর বিষ্ণুপুর ইউনিয়নে যে সমস্ত ভাঙা রাস্তাঘাট আছে, হ্যাঁ, সেগুলো তো অবশ্যই আমার প্রথম কাজ হবে এগুলা মেরামত করা। যে এই নির্বাচনে আপনার মার্কেট কী আছে? অটোরিকশা। তো আপনি আপনার ইউনিয়নবাসীর কাছে অটোরিকশা মার্কেট করছেন, মানে আপনার ইউনিয়নবাসী যারা আছে, আপনার ভোটার যারা আছে তাদের কাছে আপনি আপনার অটোরিকশা মার্কেটে একটু ভোটটা আছে, আপনার মূল্যবান ভোটটা আপনি একটু চেয়ে নিন। অটোরিকশা মার্কায় আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আপনাদের সেবা করার সুযোগ দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তখন দেখে নিলেন 1-4 বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খুরশিদ আনোয়ার খান শামীম ভাইয়ের বক্তব্য। তো আমরা এখন তারই বিষয়ে তারই এই ইউনিয়নের একজন সাধারণ জনগণের কাছ থেকে জেনে নিব আসলেই শামীম ভাই ব্যক্তিগতভাবে লোক হিসেবে কেমন বলে ওনার মনে হয় বা ওনার ধারণা কি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি কেমন আছেন? ভালো আছি। শামীম ভাই কেমন লোক বলে আপনি মনে করেন? সে যদি নির্বাচনে জয় আসতে পারে সে কি আপনাদের এই 1-4 বৃষ্টিপুরের উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো কি সে করতে পারবে? ইনশাল্লাহ পারবে, কারণ তার দাদা করছে, তার বাবা করছে। দীর্ঘ 5 বার তার বাবা নির্বাচিত ছিল, তার বাবা সৎ এবং একনিষ্ঠ ছিল। জি, তার সন্তান হলে সে অবশ্যই। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখে নিলেন 1-4 বিষ্ণুপুর ইউনিয়নের সর্বসাধারণ জনগণের একটাই কথা যে শামীম ভাইয়ের বাবা এবং দাদা তারা বিগত আমলে যখন চেয়ারম্যান ছিলেন তখন এই 1-4 বিষ্ণুপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করে গিয়েছেন। এখন তাদেরই সুযোগ উত্তরসূরি জনাব মোহাম্মদ খুরশিদ আনোয়ার খান শামীম ভাইয়ের নির্বাচনে আসছেন। তাই তিনি একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং গরিবের বন্ধু। তাই এই ওয়ার্ডের বা এই ইউনিয়নের জনগণের একটাই দাবি যে 5 তারিখ সারাদিন অটোরিকশা মার্কেটে ভোট দিন। একটা কথা না বললে নয় যে দিকে দিকে একে শুনি শামীম ভাইয়ের বিজয় দিনে। ধন্যবাদ সবাইকে, এবং নির্বাচনী খবর জানতে চোখ রাখুন 24 বাংলা এইচডিতে। আমি সাথে আছি হাবিবুর রহমান আফরোজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনি হতে পারেন রিপোর্টার।
আপনার এলাকার যত খবর অনুষ্ঠান পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। আপনারা দেখছেন 24 বাংলা HD। আমরা আসছি আপনার এলাকায়।